বিকাশ ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কম রয়েছে তবে হার হামেশায় অনেকে বিকাশের পিন হয়তোবা ভুলে যান তবে এখন আর চিন্তা নেই আপনি আপনার বিকাশ অ্যাপসটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ করতে পারবেন অথবা আপনার ফেস দিয়েও কিন্তু লগ করে ইউজ করতে পারবেন এমনই একটা সুবিধা কিন্তু বিকাশ কর্তৃপক্ষ নিয়ে এসেছে নতুন এই সেটিং বা সেট যদি আপনি করে নেন তাহলে আপনার জন্যই হয়তোবা ভালো হবে তো এজন্য প্রথমেই আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন আমরা যদি সরাসরি বিকাশ অ্যাপসে ঢুকি তো সেখানে কিন্তু আপনি শুধুমাত্র পিন দেওয়ার অপশান দেখতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো অপশান কিন্তু নেই তো এজন্য প্রথমেই আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে নতুন আপডেটে এটা কিন্তু এসেছে তো আমরা নতুন আপডেটে এখানে বিকাশ অ্যাপসটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপডেট করে নিয়েছি তো আপডেট করে নেওয়ার পরবর্তীতে আপনারা হয়তো বা দেখতে পাবেন যে এই যে বিকাশ অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল হওয়ার পর্যায়ে রয়েছে কিছুটা সময় লাগতেছে আপনারা যদি পূর্ববর্তীতে বিকাশ অ্যাপসটাতে লগ করে থাকেন তো সেক্ষেত্রে আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী বিকাশ অ্যাপসটা আপনি আপনার ব্রাউজার ইন্টারফেস থেকে একটু বাদ দিয়ে সাটাই করে নেবেন গুগল প্লে স্টোরে ইনস্টল হলে তার পরবর্তীতে ওপেন করবেন তো ওপেন করলে দেখতে পাবেন নতুন ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের মতো বা ফেস স্ক্যানিংয়ের মতো কিন্তু একটা অপশান রয়েছে আমরা হচ্ছে বিকাশের পিন দেওয়ার পাশে তো আমরা যদি এখানে প্রেস করি আই মিন ফেস বা টাস্ক করার অপশানে তাহলে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেসটা ওপেন হবে তো ভিডিও তো ফটাফট লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা এই ইনফরমেশানটা জানতে পারে তো এখন এখানে চলে এসে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন পরবর্তী নামক একটা অপশান আসতেছে তো আমরা এই যে পরবর্তী অপশানে প্রেস করে দেব আপনার বিকাশের পিন যেটা রয়েছে প্রথমে এক অবস্থায় শুধুমাত্র প্রিন্টটা দিতে হবে এখানে একবার পিন দিলে আনা পরবর্তীতে আপনি যখন লগ করবেন বা বিকাশ ইউজ করবেন তখন পিন দিতে হবে না তো পিন দিয়ে এখানে নিশ্চিত করেন অপশানে প্রেস করলে আপনার ফেস অথবা আপনার ফিঙ্গার প্রিন্টটা নিবে আপনার ফোনের উপর ডিপেন্ড করে তো এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন তো ওইখানে কিন্তু ব্ল্যাক ইউজার ইন্টারফেস ওপেন হয়েছিল ওই কারণে তো এখন হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্টের যে চিহ্নটা রয়েছে তো এর ওপরে প্রেস করে আপনার জাস্ট ফোনের ব্যাকগ্রাউন্ডে বা ফোনের টাচ স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্টে যদি প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে পিন দেওয়া ছাড়াই আপনি আপনার বিকাশ অ্যাপসটা কিন্তু লগ করতে পারবেন তো বিকাশ কর্তৃপক্ষের এই সুবিধাটাও কার কার ভালো লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তারা ইএস লিখে জানাতে ভুলবেন না তো আপনারা কারা কারা মনে করছেন যে এই যে ইজি ইউজার ইন্টারফেস দেওয়ার কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটা হয়তো বা আপনার চেরা পরিচিত মানুষরা টাকা পয়সা নিয়ে যেতে পারে তো যারা এরকম মনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটবে না কেননা আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার ফেস এসব কিছু কিন্তু আপনার আয়ত্তেই থাকবে আর আমরা বর্তমান সময় অনেকে কিন্তু ফোনে পার্সোনালিভাবে ইউজ করতে গেলে প্রত্যেকের ফোনে কিন্তু লক থাকে তো এক্ষেত্রে আশেপাশের মানুষজনরাও কিন্তু চাইলে এই অর্থটা সঠিকভাবে তার অ্যাকাউন্টে বা ক্যাশ আউট করতে পারবে না তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকেই সচেতন হতে হবে আপনার ফোনটা অন্য কাউকে দিয়ে আপনি বসে থাকলেন এমনটা হওয়া যাবে না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম